দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও। এটা হচ্ছে আমার চ্যানেলে এপিসোড 9 রিয়াকশন ভিডিও। প্রত্যেকদিন আমরা প্রায় খাওয়ার ভিডিও করি, যে মানুষ মজা মজা করে খায়। আজকে আমরা একটা রান্নার ভিডিও করব, একটা টোটাল রেসিপি দেখাবো। রেসিপিটা একটা মরক্কান স্পেশাল রেসিপি। এটা মরক্কোর বড় অনুষ্ঠান, বিয়েতে শাদিতে ওরা রান্না করে। আইটেমটা হচ্ছে চিকেন উইথ অলিভ অ্যান্ড অনিয়নসেস, এবং ওরা একটা পাত্রে, বিশেষ পাত্রে রান্না করে। এটাকে বলা হয় তাজিন। তাজিনের মধ্যে আমরা আজকে দেখব মুরগি রান্না করবে অলিভ সহ এবং অনিয়ন সস দিয়ে। তাহলে চলুন, আমরা আর কথা না বাড়িয়ে আমরা তাহলে দেখি ভিডিওটা। এটা একটা মরক্কোর স্পেশাল ডিশ এবং খেতে খুব মজা। চলুন দেখি। তো দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন, শুরুতেই তারা লেমন জেস্ট তৈরি করবে। তার মানে হচ্ছে কমলা লেবু ছোলা থেকে একটা পেস্টের মতো তৈরি করবে, এটাকে কেটে। এবং এগুলো সবগুলোকে তারা ব্লেন্ডারে দিবে। তো এই যে লেমন ফ্লেশটাকে তারা এখন চপ করে ছোট ছোট, এই যে দেখেন যেভাবে দেখাচ্ছে এভাবে করে কাটতে হবে। আমাদের দেশে প্রচুর কমলা পাওয়া যায়, এটা করা যাবে। এখন সে পার্সলি সাথে রসুন, আদা রসুন, মরিচ, লবণ, যা যা দেয় সব কিছু দিচ্ছে। বেসিক্যালি একটা মুরগিকে ম্যারিনেট করার জন্য একটা আইটেম বানাচ্ছে। একটু পানিও দিতে হবে। এটাকে তারা দেখেন একটা লিকুইড, এটা ম্যারিনেট করার একটা আইটেম করলো। এখন তারা মুরগিকে রেডি করছে। দেখেন মুরগি, এটা ফার্মের মুরগি, দেশি মুরগি দিয়েও করা যাবে। মুরগিকে ম্যারিনেট করার জন্য রেডি করছে। খেয়াল করুন, ওরা কিন্তু মুরগির চামড়া সহ রেখে দিচ্ছে। আমরা অবশ্য মুরগির চামড়া খাই না, চামড়া আপনি ফেলে দিতে পারেন। চামড়া সহ খেলে এরকম ভাবে হবে আর কি। আপনি দেখেন যে ভিতরে যাতে মালামাল যায়, সেই জন্য সে আঙ্গুল দিয়ে ওই ম্যারিনেটেড জিনিসগুলো প্রবেশ করাচ্ছে। মানে মোট কথা হচ্ছে আপনাকে মুরগিকে ম্যারিনেট করতে হবে। এই যে যে লিকুইডটা তৈরি করলো সসের মতো, সেটা দিয়ে পুরো মুরগিকে সামনে পিছনে ঢেকে দিচ্ছে। এখন কিছু কিছু জায়গায় এই মশলা ঢুকার জন্য একটু কেটে দিল। প্রিপারেশনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই একটা মুরগির যে ক্যাভিটি ছিল, ক্যাভিটিটাকে দেখে টেকনিক্যালি বন্ধ করে দিল। এখন মুরগিটাকে একটু ক্লোজ করে সুতা দিয়ে বেঁধে দিল, বডিটাকে, হাত পা সব সব বেঁধে দিল। তো দুইটা মুরগিকে এভাবে বেঁধে দিতে হবে। দেখেন তাদের প্রস্তুতিটা কি, বিকজ তারা এটা রান্নাটা করবে তাজিন। তাজিন মানে একটা স্পেশাল কড়াইয়ের মতো। এখন সে বলছে এইভাবে করে আপনি সারা রাত ধরে ম্যারিনেট হবে মুরগি। এই ফাঁকে আপনি কাটলেন পেঁয়াজ, 6 থেকে 8টা অনিয়ন কাটতে হবে এরকম কুচি কুচি করে। দেখেন তারা কিভাবে খুব সূক্ষ্মভাবে হাতের কাজ কি সুন্দর করে কাটছে, একদম হোটেলে যেভাবে কাটে ওইরকম। দেখেন কি সূক্ষ্ম করে কাটলো পেঁয়াজ। সে পেঁয়াজ কাটাটা দেখাচ্ছে আপনাকে। এখন ম্যারিনেটেড মুরগিগুলো আর কি অবস্থা দেখছে সে। পরের দিন সকালবেলা সে ম্যারিনেট করা মুরগিটা নিলে, এখন একটা বাটিতে সে ঢালছে পেঁয়াজ, অলিভ অয়েল, লবণ দিল। আপনি যদি মনে করেন অন্য কোনো মশলা দিতে চান দিতে পারেন। কভার করে দিলেন মিডিয়াম হিটে। এটা দেখেন রান্না হয়ে কি হলো। এর ভেতরে আপনি ম্যারিনেট মুরগি দুটো দিয়ে দিলেন। আপনি মনে রাখবেন যে মুরগির
যে নিজস্ব পানি সেটা দিয়ে মুরগি রান্না হয়। মুরগিতে খুব বেশি এক্সট্রা পানি দিতে হয় না। মুরগিটাকে সাইড নাড়িয়ে চাড়িয়ে দিলেন, দেখেন 10 মিনিট পর পর আপনি সাইড নাড়িয়ে দেবেন যাতে মুরগিটা সব দিকে মশলা লাগে। 10 মিনিট পর পর এসে আপনাকে মুরগিটা ঘুরিয়ে দিতে হবে। এবারে সে একটু গরম পানি দিল, 2 কাপ সমপরিমাণ, বেশি না। এখন আবার উল্টে উল্টে পাল্টে দিচ্ছে, নেড়ে চেড়ে দিচ্ছে। এবার সে একটা ফয়েলের উপর রাখছে এই রান্না করা মুরগিটাকে। এখন যেটুকু জিনিস বাকি ছিল ওটার মধ্যে অলিভ ছেড়ে দিল, স্যাফরন দিল, কিছু পানি দিচ্ছে, বাটার থাকলে বাটার দেওয়া যেতে পারে, আপনি বাটার ছাড়াও দিতে পারেন। ওরা এখন মেল্টেড বাটারের মধ্যে লবণ দিয়ে, অলিভ অয়েল দিয়ে আবার এটা মুরগিটার উপর আবার আরেকটা লেয়ার দিচ্ছে, বাটার মিক্সচার আর কি। এখন এটাকে তারা রোস্ট করলো ওভেনে। মুরগিটাকে এইখান থেকে সরিয়ে ফেললো, পানি দিল ওই প্লেটটার মধ্যে, ওই পানিটাকে আবার দিল চুলার উপর, যেই এটা ছিল মিশ্রণটা ছিল ওটার উপর দিল। এটার মধ্যে বেসিক্যালি ছিল অনিয়ন এবং অলিভ। দেখেন এটা জাল দিতে দিতে কি অবস্থা হয়েছে, একদম পেস্ট করে ফেলছে জিনিসটাকে, অনিয়ন আর অলিভের পেস্ট। ওই পেস্টটার নিচে দিয়ে আপনি যে তাজিনের উপরে এরপর আপনি মুরগিটাকে দিলেন, এখন আবার মুরগির বডির উপরে ওই পেস্টটাকে ঢেলে দিলেন। এই যে নিচে যে প্লেটটা এটাকে বলে তাজিন। মরক্কোতে এরকম, আমাদের দেশে এরকম মাটির প্লেটে আমরা অনেক সময় বৈশাখের সময় খাই, অন্য সময় খাই না। বাট এই যে আপনি যদি মরক্কোতে যান আপনাকে এইভাবে দিবে। এটা হচ্ছে সেই মুরগির তাজিন, সাথে ছিল অলিভ এবং অনিয়ন সস। এই যে এখন বলছে যে এটা আপনি এখন খেতে পারবেন, এনজয় করতে পারবেন। এই ভিডিওটা এখানেই শেষ। তো দর্শক মন্ডলী, আজকে আমাদের এই ভিডিওটা ছিল কমপ্লিটলি একটা আপনাদের রান্নার টিউটোরিয়াল। আপনারা যদি কেউ মুরগি রান্না করতে চান, আমাদের আইটেমটার নাম আরেকবার বলে দিচ্ছি, এটা ছিল চিকেন উইথ অলিভ অ্যান্ড অনিয়ন সস। খুব সহজ একটা রেসিপি, আমরা প্রায় মুরগি রান্না করি, তবে আমি দেখে যেটা বুঝলাম এটা খুব মজা হবে। মরক্কোর খাবার অত্যন্ত সুস্বাদু, এটা আপনি বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যদি বাসায় ট্রাই করে দেখেন আমাদেরকে কমেন্টে জানাবেন যে আপনার কেমন লাগলো বা আপনার আইটেমটা কেমন হলো, আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন। তাহলে নেক্সট কোনো এপিসোড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এপিসোড এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ, সালামু আলাইকুম।